মামা কালকে আমার এক্সের ফোন এসেছিল আর আমার এক্স আমায় ফোন করে বলছিল আই মিস ইউ আমি ওকে বললাম আই ডোন্ট মিস ইউ আর নিয়ে ফোনটা কেটে দিলাম তারপর কিছুক্ষণ পরে ও আবার আমাকে ফোন করেছে আর বলছে যে আমার কথা নাকি ওর খুব মনে পড়ছে আমি বললাম ভাই আমার তোর কথা মনে মনে পড়ছে না নিয়ে আমি আবার ফোনটা কেটে দিয়েছি তারপর যখন ও আমাকে থার্ড টাইম ফোন করলো তখন আমি ফোনটা ধরেই বললাম চ্যানেলটা বন্ধ করো কী হয়েছে মেন পয়েন্টে এসো তখন ও বলছে আমাকে যে ওর বয়ফ্রেন্ডকে চিট করেছে আর এখনও রিয়েলাইজ করেছে যে ও যখন আমাকে চিট করেছিল তখন আমার কতটা কষ্ট হয়েছিল তাই এখন ও আমাকে সরি বলে আমার সাথে প্যাচ আপ করতে চায় এবার একটা বুদ্ধিমান ছেলে মানে আমি তো বুদ্ধিমান আমার মতো বুদ্ধিমান ছেলে কিন্তু থুতু ফেলার পর কিন্তু সেটা আমার চাটে না তারপরে সবার প্রথম আমি আমার বুদ্ধি ইউজ করে আমার এক্সের নাম্বারটাকে ব্লক করলাম আর ওর কল রেকর্ডিংগুলো ওর বাবাকে ফাটিয়ে দিলাম আর ভাই আমার এক শ্বশুর সে ছিল কিন্তু একটা জলজন্ত মহিষাসুর বুঝতেই পারছো পুরো খারুসুদ্দিন তো আমি সেই মহিষাসুরকে বললাম যে দেখুন আপনার কিন্তু মেয়ের মন আবার ভেঙে গেছে এবার আমার মতো ভালো অনেস্ট টল ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম ছেলে আপনার মেয়ে তো আর পাবে না তার মধ্যে আমার আবার এক্সট্রা কিছু কোয়ালিটিও আছে যেমন সুপার বাইক চালাই আমি আবার ভালো গিটার বাজাই আবার সুন্দর ড্রোনও ওড়াই হ্যাঁ তো এইসব ছেলে তো আর আপনার মেয়ের জুটবে না তো আপনি একটা কাজ করেন ভালো দিকে ছেলে জোগাড় করে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন তো মহিষাসুর কী করলো আমার সাজেশনটাকে নিয়ে ওর জন্য একখানা সরকারি চাকরিওয়ালা বুড়োকে জোগাড় করেছে যার মাথার মধ্যে চুলটা একটুখানি কম আছে আর পেটের মধ্যে চর্বিটা একটু বেশি আছে এবার আমার এক্সকে নিজের মনের দুঃখে নিজের মাথা ঠুকে ঠুকে ওই ব্রোটাকে বিয়ে করতে হচ্ছে তো বন্ধুগণ ব্রেকআপের পরেও কিন্তু তুমি তোমার এক্সের থেকে খুব ভালোভাবে রিভেঞ্জ নিতে পারবে এবং তার জন্য কিন্তু দরকার হচ্ছে আমার মতো ছেলের কাছ থেকে কিছু জ্ঞান আর এই ছেলের কাছ থেকে জ্ঞান পাওয়ার জন্য কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে বা ফলো করে নিতে হবে আর কমেন্ট করে জানাতে হবে যে কেমন লাগলো আমার এই জ্ঞানটা